নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। আজ আমি একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করতে চলেছি। আমাদের অনেকের বাড়িতেই কাঁচকলা আসে, কিন্তু কেউই খেতে চায় না, পড়ে থাকে। আজ আমি এই কাঁচাকলা দিয়েই চপ তৈরি করব। একবার যদি আমার মতো করে কাঁচাকলার চপ তৈরি করে খেয়ে দেখেন, বারবার খেতে ইচ্ছে করবে। যারা কাঁচাকলা খেতে ভালোবাসে না, তারাও চেয়ে খাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি কাঁচাকলার চপ কীভাবে বানাবো। আমি একটা বড় সাইজের কাঁচকলা অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা কুকারেও সিদ্ধ করতে পারেন, আবার কড়াইয়েও জল দিয়ে সিদ্ধ করতে পারেন। এবার আমি এই কাঁচকলার খোসা ছাড়িয়ে মেখে নেব। কাঁচকলা একটা বাটির মধ্যে ভালো করে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো সিদ্ধ আলু স্ম্যাশ করে রেখেছি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন, কিছুটা ধনে পাতা কুচি, আর 1 টেবিলস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিলেও হবে। এবার আমি সব উপকরণ ভালো করে মেখে নেব। বাড়িতে অনেক সময় কাঁচকলা আসে, পড়েও থাকে, কোনো কাজে লাগে না, ভাবেন যে কী করবো। তখন আপনারা এইভাবে কাঁচকলার চপ তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে অল অপশানও প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিলাম। প্রথমে আমি গোল করে নেব। তারপর আমি ঠিক এরকম একটা শেপের তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে তৈরি করে নিতে পারেন। একটা কাঁচকলার চপ রেডি করে নিলাম। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। সব কাঁচকলার চপ আমি এইভাবে তৈরি করে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাঁচকলার চপ এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি এই কাঁচকলার চপ লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। গরম গরম চা বা কফির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি বাকি কাঁচকলার চপগুলো ভেজে নেব। সব কাঁচকলার চপ লাল করে ভেজে নিলাম। এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল কাঁচকলার চপ। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।